لال بلدنگ دکار يا رسول الله حبيب الله يا رسول الله حبيب الله اپنار কলিজার টুকরা امام حسين কে একদল মানুষ তারা শহীদ করে দেবে امام হোসেনের চেহারাটা লাল হয়ে যাবে রক্ত লাল হয়ে যাবে ওই রক্তটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আল্লাহ পাক امام হোসেনের রক্তকে কবুল করে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই রক্তের রঙে লাল বিল্ডিংটা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন আল্লাহ নবী জান্নাতের ভিতরে অবস্থান করছেন আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন আল্লাহ নবী জান্নাতের ভিতরে চলতে চলতে আল্লাহ নবী দেখতে পেলেন জান্নাতের ভিতরে দুটি ঘর দেখতে পেলেন একটি ঘর দেখলেন সবুজ বিল্ডিং অপর একটি বিল্ডিং দেখলেন ওই বিল্ডিংটার রং হলো লাল الله نبي فرشتہ جبرائیل کے জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরাইল সালাম এই লাল বিল্ডিংটা কি বাবার এই সবুজ বিল্ডিংটা কি বাবার দুটো বিল্ডিং এর দুটি রং কি বাবার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সবুজ বিল্ডিংটা অন্য কারো না আপনার কলিজার টুকরা ইমাম হাসানকে একজন মানুষ তারা বিশমান করিয়ে মেরে দেবে ইমাম হাসানকে বিশমান করানোর কারণে ইমাম হাসানের চেহারাটা সবুজ হয়ে যাবে আল্লাহ পাক যেহেতু দুশমনেরা তাকে বিশমান করিয়ে মারবে চেহারাটা সবুজ হয়ে যাবে আল্লাহ পাক ইমাম হাসানের উপরে খুশি হয়ে আমার আল্লাহ ইমাম হাসানের গায়ের রঙে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সবুজ বিল্ডিংটা তৈরি করে রেখেছে ও ভাই জিবরাইল সালাম لال بلدنگ دکار يا رسول الله حبيب الله يا رسول الله حبيب الله اپنار কলিজার টুকরা امام حسين কে একদল মানুষ তারা শহীদ করে দেবে امام হোসেনের চেহারাটা লাল হয়ে যাবে রক্ত লাল হয়ে যাবে ওই রক্তটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আল্লাহ পাক امام হোসেনের রক্তকে কবুল করে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই রক্তের রঙে লাল বিল্ডিংটা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন ও আমার মায়াম আল্লাহ নবীর চাচি আম্মা জান একদিন স্বপ্ন দেখলেন একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন ওই স্বপ্নটা হলো আল্লাহর নবীর চাচি আম্মা জান স্বপ্ন দেখেন আল্লাহর নবীর শরীরের এক টুকরো গোশত কেটে নবীর চাচি আম্মা জানের কোলে ফেলে দেওয়া হলো আল্লাহর নবীর চাচি আম্মা জান ওই স্বপ্নটা দেখে আর রাতে ঘুমাতে পারে না চোখের পাতা দুটো এক জায়গায় করতে পারে না আল্লাহ পাক আমি একই আশ্চর্য স্বপ্ন দেখলাম আমি একই শক্ত স্বপ্ন দেখলাম আমি একই আশ্চর্য স্বপ্ন দেখলাম আল্লাহর নবীর শরীরের এক টুকরো গোশত আমার কোলে কেন ফেলে দেওয়া আল্লাহ রাসূলের শরীরের এক টুকরো গোশত কেটে নবীর চাচিমার কোলে ফেলে দেওয়া হচ্ছে উনি স্বপ্নটা দেখে চিন্তা করলেন আল্লাহ আমি কি আশ্চর্য স্বপ্ন দেখলাম কথাটা আপনাদের শুনেও কি মনে হচ্ছে স্বপ্নটা আশ্চর্য তো কিন্তু স্বপ্নের ব্যাখ্যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন সেই জন্য ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে বলতে নেই ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে বলতে হয় যারা স্বপ্নের তাবীর করতে পারেন আলেমকে বলতে হয় মসজিদের ইমামকে বলতে হয় যাকে তাকে বলতে নেই একটা ছেলে স্বপ্ন দেখছে কোরআন শরীফের উপরে পেশাব করছে স্বপ্নটা শুনে কিরাম মনে হচ্ছে ভালো না খারাপ
কারণ না কিন্তু এর যখন ব্যাখ্যা শোনাবো তখন আপনার উপর হুজুর এত সুন্দর স্বপ্ন স্বপ্ন দেখতে কোরআনের উপরে পেশাব করতেছে ওই ছেলেটা সেই যুগে বড় আলেমের কাছে গেলেন আবেদের কাছে গেলেন হুজুর আমি গত রাতে এরকম স্বপ্ন দেখেছি হুজুর আমি যেন কোরআনের উপরে পেশাব করছি আল্লাহর আলেম বান্দা আবেদ বান্দা বললেন বাবা তুমি খুব সুন্দর স্বপ্ন দেখেছো বাবা আল্লাহ পাক ও বা ছেলে অতি শীঘ্র তোমার বিবাহ হবে তোমার বিবি বড় সুন্দরী হবে তোমার বিবিটা সৎ চরিত্রবতী হবে আল্লাহ পাক তোমার বিবির গর্ভে যে প্রথম সন্তানটা দেবে ওই সন্তানটা পুত্র সন্তান হবে আর ওই ছেলেটা তিরিশ মারা কোরআনের হাফেজ হয়ে যাবে ঘুমে স্বপ্ন দেখতেছে কি টানতেছে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে ঘুমিয়ে ঘুমিয়ে ছেলে বাপের বুকির খাঁচায় লাথি মেরেছে একদম বুকির খাঁচা আর বাপ ঘুম থেকে উঠে কান সারা বেড়বে একটা দাপ শয়তান কথা ও ঘুম থেকে উঠে বলতেছে বাপ তুই মারলি কেন তুই তো আগে মারলি বুকির খাঁচা বলতেছে আব্বা আমি মারি দি সেই কালকে আমার গা মাঠে সে বল খেলা হচ্ছিল ফুটবল আমি দেখছিলাম ওই শুয়ে শুয়ে ওই খেলাই দেখছিলাম আমি বলে শট মেরে গোল দিচ্ছিলাম এই ফুটবল খেলা দেখা জায়েজ না হারাম জোরে বলে কারা কারা দেখো একটু হাত তোলো তো ইমাম হোসাইন ভক্ত ঘোড়ার কসুল যারা ফুটবল খেলায় টাকা দিয়ে সহযোগিতা করবে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে শ্রম দিয়ে সহযোগিতা করবে ও সবকটা শয়তানের ভাই কার ভাই বলেছি ওটাও অপচয় ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন যারা অপচয় করে এরা কার ভাই ও আমার মায়েরা চার ইমামে দেখে মা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন হুজুরের আম্মা জান ঘুমিয়ে স্বপ্ন দেখলেন হুজুরের আম্মা জানের পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল ওই ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গিয়ে তাবিদ জানতে চাইলেন বড় বড় ইমামরা বলেছিলেন মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে সন্তান আছে ওই ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন ওই মহিলা যেন বিহুর মতি না হয় ওই মহিলার কদম যেন সিলিম না হয় ও আম্মা জান ওই মহিলার গর্ভে সন্তান আছে এই স্বপ্নের তাবির হলো ওই মহিলার গর্ভে সন্তান আছে ওই সন্তানটা পুত্র সন্তান ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ছেলেটা হাফেজ হবে ওই ছেলেটা আলেম হবে ওই ছেলেটা ফকিহ হবে ওই ছেলেটা মুহাদ্দিস হবে ওই ছেলেটা দ্বারা তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যাবে ও আমার মায়া চার ইমামের এক ইমাম
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি রামাজান ফিরে এসে দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন বাড়িতে এসে দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন নামাজের পাটিতে বসে দোয়া চায় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দোয়া চাইতে 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 সময় হয়ে গেল আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিস আল্লাহ নবীকে বললেন ইয়া আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি গত রাতে একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি ওই স্বপ্নটা দেখার পরে আমি রাতে আর ঘুমাতে পারি না আমি দুই চোখের পাতা এক জায়গায় করতে পারি না আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আমার চাচি আম্মা জান কি স্বপ্ন দেখেছেন কি আশ্চর্য স্বপ্ন দেখেছেন আমি স্বপ্ন দেখেছি তোমার শরীরের এক টুকরো গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হলো এই আশ্চর্য স্বপ্নটা আমি দেখেছি আল্লাহ নবী বললেন ও আমার চাচি আম্মা জান এই স্বপ্নটা আপনি খারাপ স্বপ্ন দেখেননি এই স্বপ্নটা আপনি আশ্চর্য স্বপ্ন দেখেননি আমি আল্লাহ নবী বলছি নিশ্চয়ই আপনি ভালো স্বপ্ন দেখেছেন আল্লাহ নবী বলেছিলেন ও আমার চাচি আম্মা জান এই স্বপ্নের তাবির হলো আল্লাহ পাক আমার কলিজার টুকরি হযরত ফাতেমার গর্ভে একটা সন্তান দিয়েছে আল্লাহ পাক আমার কলিজার টুকরি ফাতেমার গর্ভে একটা সন্তান দিয়েছে ফাতেমা হলো আমার দেহের একটি অংশ ফাতেমা হলো আমার কলিজার টুকরি ও চাচি আম্মা জান এই স্বপ্নের তাবির হলো ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমার ফাতেমার গর্ভে যে সন্তানটা ভূমি আছে আল্লাহ পাক দিয়েছেন ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের দেখাশোনার দায়ভার আপনার উপরে অর্পণ করা হবে চাচি আম্মা জান এই স্বপ্নের তাবির হলো এটি জোরে বলুন আল্লাহ আপনার উপরে ন্যস্ত করবেন এটাই হচ্ছে ওই স্বপ্নের তাবির যেহেতু ফাতেমা আমার কলিজার টুকরি রাসূল বলেছেন ফাতেমা আমার দেহের একটি অংশ সুবহানাল্লাহ বলুন চাচিমা স্বপ্নের তাবিরটা বাস্তবেই তাই হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হলেন আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেখাশোনার দায়ভার ওই চাচি আম্মার উপরই অর্পণ করা হয়েছিল
আল্লাহ নবীর চাচি আম্মা জান বর্ণনা করেন ইমাম হোসাইনকে আমার আমার কোলে দেওয়া হলো ইমাম হোসাইনের দেখাশোনার দায়িত্ব আমার উপরে অর্পণ করা হলো আমি ইমাম হোসাইনকে নিয়ে রাখলাম কিছু কিছু সময় ইমাম হোসাইনকে নিয়ে আমি আল্লাহ নবীর দরবারে আসতাম কিছু কিছু সময় ইমাম হোসাইনকে নিয়ে আমি আল্লাহ নবীর দরবারে আসতাম আমি দেখতাম আল্লাহ নবী আমার কোল থেকে হোসাইনকে নিয়ে হোসাইনের মুখে একবার চুমা দেয় ও মুখে একবার চুমা দেয় ঠোঁটে একবার চুমা দেয় কপালে একবার চুমা দেয় আমি চাচি আম্মা জান আমি বড় আনন্দ পেতাম আমি বড় তৃপ্তি পেতাম একদিনের ঘটনা আল্লাহ নবী চাচি আম্মা জান বলেন একদিনের ঘটনা আল্লাহ নবী আমার কোল থেকে ইমাম হোসাইনকে নিয়ে ও হোসাইনের এ মুখে একবার চুমা দেয় ও মুখে একবার চুমা দেয় ঠোঁটে একবার চুমা দেয় মুখে একবার চুমা দেয় হঠাৎ আমি রসুল আমি আমি চাচি আম্মা জান দেখতে পেলাম আল্লাহ নবী হোসাইনের চেহারা থেকে মুখটা ঘুরি অন্যদিকে ফিরে আল্লাহ নবী চোখ দি দাদা দাদা দাদার করে পানি টুসা গড়িয়ে যায় আমি চাচি আম্মা জান আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলাম ইয়া রসুলুল্লাহ হাবিব আল্লাহ আপনি কি আমার ব্যবহারে নারাজ আপনি কি আমার ব্যবহারে অসন্তুষ্ট আল্লাহ নবী বলেন ও আমার চাচি আম্মা জান আমি আপনার ব্যবহারে নারাজ নই আমি আপনার ব্যবহারে অসন্তুষ্ট নই আল্লাহ নবী চাচি আম্মা জান বলে বাবা তাহলে কেন রোনাজারি করো কেন কান্নাকাটি করো আল্লাহ নবী বললেন ও আমার চাচি আম্মা জান আমি হোসাইনের মুখে চুমা দিচ্ছিলাম আমি হোসাইনের ঠোঁটে চুমা দিচ্ছিলাম আমি হোসাইনের পেশানিতে চুমা দিচ্ছিলাম এমন অবস্থায় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে সালাম দিবনে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি হোসাইনের যে যে অঙ্গে আপনি চুমা দিচ্ছেন অচিরাত আপনার গোত্রের এক দল লোক ওই জায়গাগুলো তীর মেরে আঘাত করবে ওই জায়গাগুলো তলোয়ার দিয়ে আঘাত করবে ইমাম হোসাইনকে তারা শহীদ করে দেবে ও আমার চাচি আম্মা জান ইমাম হোসাইনকে যেখানে শহীদ করা হবে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই জায়গার লাল মাটি আমি রাসূলুল্লাহকে দেখিয়েছেন আমি রাসূলুল্লাহর থাকতে পারি না আমি হোসাইনের চেহারা থেকে চেহারা ঘুরিয়ে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি গড়িয়ে যা কথা বুঝতে পারছেন না বাচ্চা না রসুল যে ফেরেশতা জিবরাইল থেকে এটা জানছেন এটা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করার আগে চাচি আম্মা জান বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসাইনের চোখে মুখে চুমা দিচ্ছিলেন হঠাৎ হোসাইনের চেহারা থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়ে রসুল অন্যদিকে ফিরে কাঁদছিলেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল বললেন চাচি আম্মা জান এক্ষণে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে এসে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হোসাইনের যেখানে যেখানে চুমা দিচ্ছেন অচিরা আপনার গোত্রের এক দল মানুষ তারা ওই জায়গাতে তীরের আঘাত করবে তলোয়ার দিয়ে আঘাত করবে এবং ইমাম হোসাইনকে তারা শহীদ করবে ইমাম হোসাইনের রক্ত যেখানে পড়বে সেই জায়গার লাল মাটি জিবরাইল আমাকে দেখিয়েছেন এই জন্য আমি রসুল আমার চোখের পানি গড়িয়ে যায় সূত্রপাত থাকবে আমিরে মুয়াবিয়া সূত্রপাত কে থাকবে ইমাম হোসাইন বক্তব্য ছিল এজিদের বর্ষতা আমি স্বীকার করব না জীবন দিতে হয় তাও স্বীকার আমার ধরে যতক্ষণ জান থাকবে আমি এজিদের বর্ষতা স্বীকার করব না বরং এর প্রতিবাদ আমি করবই একটু জোরে বলো না
আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইর বিয়াদিহি ফাইল্লাম ইস্তাদিফা বিলিসানিহি ফাইল্লাম ইস্তাদিফা বিকলবিহি ওয়াদালিকা আদাফুল ঈমান আল্লাহ নবী বললেন তোমার তো আল্লাহ নবী বললেন তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয় আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায় প্রতিবাদ করবে ওই অন্যায় প্রতিবাদের ধারা হলো তিনটি আল্লাহ নবী এক নম্বরে তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে হাত দিয়ে যদি না পারো আমি আল্লাহ নবী বলছি তুমি জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে জবান দিয়ে যদি না পারো আমি আল্লাহ নবী বলছি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ সংক্ষিপ্ত ইতিহাস দেখুন কারবালার ইতিহাসটা কলঙ্কিত ইতিহাস কলঙ্কিত ইতিহাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় যাবেন কুফার মানুষরা ইমাম হুসাইনকে দাওয়াত করলো চিঠি মারফত কিন্তু মদিনাবাসীরা বললেন হুজুর আপনি কুফায় যাবেন না আপনি কুফায় যাবেন না কুফার মানুষদের আপনি চেনেন না বাবা কাফেরদের দ্বারা ইসলামে যতটা ক্ষতি না হয়েছে মুনাফিকদের দ্বারা ক্ষতির অংশটা কম নয় কাফেরদের দুশমনী ধরা যায় বোঝা যায় কারণ তাদের দুশমনী হয় প্রকাশ্য কিন্তু মুনাফিকি চরিত্রের এই দুশমনী ধরা বলুন না যায় না কারণ এটা হচ্ছে গোপন সেই জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একেবারে নিম্নতম স্থান একটু বলুন নাউজুবিল্লাহ বাবা যারা মুনাফিক ওদের নামাজ ইবাদত দান খয়রাত একটা কবুল হবে না আজকে আমার সমাজে মুনাফিক আছে না নেই জোরে বলুন জোরে বলুন দেখেছেন মুনাফিক হ্যাঁ এই আপনারা ইবলিস দেখেছেন দেখুন হে পাগল কোথাকার ইবলিস দেখুন এখন সারা জীবন কি করলেন মদিনাবাসীরা বললেন হুজুর আপনি যাবেন আপনি কুফার মানুষদের চেনেন না কুফার মানুষদের চোখের পানি ছিল ইমাম হুসাইনের জন্য আর তাদের অস্ত্র শস্ত্র ছিল কার জন্য এজিদের জন্য চোখের পানি ছিল কার জন্য বলেছি ইমাম হুসাইনের জন্য আর অস্ত্র ছিল এজিদের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন কোথায় কুফায় তুমি যাও তো পরিবেশটা দেখো তো হাল হকিকতটা দেখো তো তুমি যদি ভালো মনে করো তুমি যদি ওখান থেকে গ্রিন সিগন্যাল দাও তবেই আমি কুফায় রওনা হব মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন কুফার মানুষেরা এত সুমধুর ব্যবহার করল মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখতে বাধ্য হলেন আপনি আসুন সত্যি এরা আপনার জন্য উদগ্রীব হয়ে রয়েছে আপনি আসুন কুফার মানুষদের ব্যবহারে আমি খুশি সত্যি এরা আপনাকে ভালোবাসে সত্যি এরা আপনাকে মহব্বত করে সত্যি এরা আপনাকে প্রিয় করে আমি চিঠি লিখছি আপনি দেরি করেন না তড়িঘড়ি আপনি কুফায় চলে আসুন কুফার মানুষেরা আপনার জন্য রাস্তা তাকিয়ে আছে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু চিঠি ছেড়ে দিয়েছেন চিঠি ছাড়াও শেষ খেলাও বলুন বলুন কি ধরন বলেন ভাই
আমি জলসায় এসেছি আর কমিটির ছেলেরা আমারে হুজুর হুজুর বলে একবার কাঁচা কর ধরেছে যাওয়ার সময় বাঁশ দিয়ে বাড়ি বাড়ি দিচ্ছে আমি কি করে বসবো আমি তো মনে করতেছি এরকম এরকম ভালোবাসার লোক আমি নেই কিন্তু যাওয়ার সময় ধরবেন কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী আছে মোট 72 জন কতজন বলেছি একটু জোরে বলো বাপ 40 জন পুরুষ আর 32 জন শিশু আর নারী মদিনাবাসীরা বলেছেন হুজুর আপনি যেহেতু আমাদের কথা শুনলেন না যাচ্ছেন যান একা যান স্ত্রী বাচ্চা কাচ্চাকে নিয়ে যাবেন না তিনি বললেন না আমি সব নিয়ে যাব আল্লাহু আকবার পৌঁছে গেলেন আর রাতারাতি এজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিলেন ক হাজার ভাই 72 এর সঙ্গে 6000 কি যুদ্ধ করা লাগে আহা